আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোর জন্য লাগবে শুধু তিনটা উপকরণ। অল্প সময়ে এবং অল্প উপকরণে এত মজার ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায়, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করি রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে খাবেন। কোনো রকম ভেজাল ছাড়া এবং অল্প খরচে অনেক মজার আইসক্রিম। আমরা সব মায়েরাই চাই আমাদের বাচ্চাদের ভেজালমুক্ত খাবার দিতে, সেটা যে খাবারই হোক না কেন। আর বাচ্চারা কিন্তু আইসক্রিম অনেক পছন্দ করে, তাই সব বাচ্চাদের কথা চিন্তা করে ঘরে কিভাবে সহজভাবে আইসক্রিম বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আইসক্রিম বানানোর জন্য এখানে পাকা এবং মিষ্টি আম নিয়েছি চারটা। এখান থেকে আমি তিনটা আম কেটে নিব ছোট ছোট কিউব করে। কিউব করা আমগুলো থেকে কিছুটা পরিমাণ আম আলাদা করে একটা বাটিতে তুলে রাখবো। এখানে নিয়ে নিয়েছি লম্বাটে শেপ দেওয়া একটা কেকের বাটি। বাটিটার মধ্যে প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে নিয়েছি। এতে করে যখন আমি আইসক্রিম এখানে সেট হতে দিব, সেট হয়ে যাওয়ার পর আইসক্রিমটা তুলে নিতে অনেক সহজ হবে। এখন বাটিটার মধ্যে আগে থেকে কিউব করে কেটে রাখা আমের পিসগুলো দিয়ে সাজিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন এখানে আমের পিসগুলো দেওয়ার জন্য। এতে করে খেতেও অনেক ভালো লাগে আর দেখতেও অনেকটা কালারফুল হয়, আর যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভালো হয়। আজকের আইসক্রিমটা বানানোর জন্য আমার শুধু তিনটা উপকরণ লাগবে। এক, আম কিউব করে কেটে নেয়া। দুই, হোয়াইপিং ক্রিম। তিন, কনডেন্স মিল্ক। এই তিনটা উপকরণ দিয়েই বানিয়ে নিব মজার ম্যাঙ্গো আইসক্রিম। এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা মগ। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা এক কাপ আম। দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা হোয়াইপিং ক্রিম। আরও দিচ্ছি কনডেন্স মিল্ক, আধা কাপের থেকেও একটু কম। সবগুলো একসাথে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এক মিনিটের মতো। এক মিনিটের থেকে বেশি ব্লেন্ড না করাই ভালো, এতে করে হয়তোবা ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে। আগে থেকে রেডি করে রাখা বাটিটার মধ্যে ক্রিমটা ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য 10-12 ঘন্টার মতো। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিব 10-12 ঘন্টা পর। আমি 10 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। 10 ঘন্টার মধ্যে আমার আইসক্রিমটা জমাট বেঁধে গেছে আর আমার আইসক্রিমটা দেখতে এমন হয়েছে। এখন আমি প্লাস্টিকের র্যাপিং পেপারটা ওপরের দিকে টেনে নিলেই সহজে উঠে আসবে আইসক্রিমটা। দেখিয়ে দিচ্ছি আইসক্রিমের ওপরের অংশটা দেখতে কতটা কালারফুল হয়েছে। একটু সাবধানেই প্লাস্টিকটা তুলে নিচ্ছি আইসক্রিম থেকে। দেখুন, আমের ছোট ছোট পিসগুলো দেওয়ার কারণে আইসক্রিমের ওপরের অংশটা দেখতে অনেক ভালো লাগছে। কেটে নিচ্ছি নিজের পছন্দ মতো স্লাইস করে। এই আইসক্রিম ছোট থেকে বড় সবার পছন্দ হবে, আর গরমের মধ্যে এমন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম হলে তো কোনো কথাই নেই। আজকের এই অল্প উপকরণ এবং সহজভাবে আইসক্রিমটা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। আশা করি এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।